আর তখন থেকেই শুরু হলো আমার সাথে বিভিন্ন রকম অ্যাবনর্মাল ঘটনা ঘটা। এরপর থেকে আমি বহুবার মৃত্যুকে অনেক কাছ থেকে দেখেছি। আমার বাঁ হাতের আঙুল কাটা পড়া, আমার পা থেকে ঠিক 1 ইঞ্চি দূরে হাই টেনশনের তার ছিঁড়ে পড়া, জলে ডুবে যেতে যেতেও বেঁচে ওঠা, বহুবার বহুবার মৃত্যু আমাকে কাছে টেনে নিতে চেয়েছে, কিন্তু আমি বেঁচে আছি, এভাবেই বেঁচে আছি। ভয় পেতে পেতে আমার জীবনে এমন একটা সময় এলো যখন আমি ভয়টাকে জয় করে ফেলেছিলাম। আমি সেই ব্যক্তির উপস্থিতি সব সময় অনুভব করতে পারতাম। কিন্তু কদিন আগে আমার সাথে যে ঘটনাটা ঘটল, আমার ভয়টা আমাকে আবার চেপে ধরল। অফিস সূত্রে আমাকে বাড়ি থেকে অনেকটা দূরে থাকতে হয়, শনি রবিবার করে আমি বাড়িতে ফিরতে পারি। আমি যেখানে থাকি সেখানে আমার সাথে আরও 3 জন বন্ধু থাকে। অফিস শেষ হয়ে যাবার পর আমরা 4 জনে মিলে 2টো ঘরে ভাগাভাগি করে থাকি। সেদিন ছিল বৃহস্পতিবার। আমার রুমমেট কোনো কারণে বাড়ি ফিরে গেছিল, আর একজন যে ছিল সে এমনিই বৃহস্পতিবার অফিস করে বাড়ি চলে যেত, তার ডিউটি শিডিউলটা ওরকমই ছিল। অগত্যা আমাদের 2জনকে একাই থাকতে হয়েছিল সেদিন। আমাদের ফ্ল্যাটে 2টো রুম। রাত্রিবেলা ডিনার সারার পর আমি আমার রুমমেটকে বললাম, ভাই আজকের দিনটা আমার সাথে শুয়ে জানা। ও আমাকে বলল, ভাই আজকে আমায় থাকার জন্য রিকোয়েস্ট করিস না, আমার গার্লফ্রেন্ডের সাথে অনেক দিন ভালো করে কথা হয়নি, আজকে 1টা রুম ফাঁকা পেয়েছি, প্লিজ আজকে আমাকে ওর সাথে কথা বলতে দে। আমি ওর মুখের দিকে তাকিয়ে ওকে বললাম, ঠিক আছে যা থাক ও ঘরে একা। আমি আমার রুমে ঢুকে দরজাটা ভিজিয়ে দিলাম, তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 10:30 বাজে। ভাবলাম এত তাড়াতাড়ি শুয়ে পড়ব, আমাকে তো পরশুদিন বাড়ি ফিরতে হবে, আমি আমার ব্যাগটা গুছিয়ে নিই। এই বলে আমি আমার 1-1টা করে জামা ইস্ত্রি করে আমার ব্যাগের মধ্যে ভরতে লাগলাম। হঠাৎ দরজার মধ্যে কেউ খটখট করে নক করল। আমি ভাবলাম আমার হয়তো মনের ভুল, এই ভেবে আবারও ইস্ত্রিটা করতে লাগলাম, কিন্তু না, দরজার খটখটানি আরও বেড়ে গেল। আমি ভাবলাম পাশের ঘরে ও শুয়ে আছে, ও তো ফোনে কথা বলছে, আর ওর যদি ঢোকারই হয় ও তো ডিরেক্ট আমার ঘরে ঢুকে পড়বে, আমি তো দরজা লক করিনি। আমি বিষয়টাকে পাত্তা না দিয়ে আবার জামাটা ইস্ত্রি করতে লাগলাম। দরজায় আবারও ধাক্কা ভীষণ জোরে। আমি ভাবলাম দেখি যে দরজায় আওয়াজটা ঠিক কী থেকে হচ্ছে। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজার পিছনের আংটায় ঝুলছিল আমারই বন্ধুর একটা টি-শার্ট আর আমার একটা জিন্স। আমি জিন্সটায় দেখলাম যে কোনো বেল্ট আছে কি না, যেটা থেকে আওয়াজ হতে পারে। দেখলাম কোনো বেল্ট নেই বা কোনো শক্ত কিছু নেই যাতে আওয়াজ হতে পারে। আমি দরজাটা ভিতর থেকে লক করে আবার ইস্ত্রি করতে লাগলাম জামা। হঠাৎ আমার বাঁ দিকের বারান্দায় মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে বারান্দার দরজা জানলা সব বন্ধ করে দিলাম। আমার ঘরের দরজা জানলা তখন সমস্ত বন্ধ, আমি ঘরের ভিতরে একদমই একা। আমার ভয়টা কেন জানি না আবার ফিরে ফিরে আসছিল। আমি যে ঘরে একা আছি এই নিয়ে আমি আর কিছু ভাবতেই চাইলাম না। আমি আবার ব্যাগ গুছানোতে মন দিলাম। হঠাৎ দরজায় খুব জোরে আওয়াজ হতে লাগলো। আমি ভাবলাম এখন আমি কী করব। আমি দরজার দিকে তাকিয়ে দেখলাম দরজার আংটায় যে জামাটা ঝুলছিল সেই জামাটা 1 নিমেষে উড়ে এসে আমার পাশে পড়ল, ঠিক যেন কেউ আমার পাশে এসে বসল। আমি ভীষণ চমকে বাঁ দিকে তাকালাম, দেখলাম জামাটা লুটিয়ে পড়ে আছে খাটেতে। আমি জামাটা তুলে
আবার দরজার আংটায় ঝুলিয়ে দিলাম। দরজাটা ভালো করে যে কটা লক ছিল সব লক দিয়ে দিলাম। ঘরে যে কটা আলো ছিল সব আলো জ্বালিয়ে দিলাম। ব্যাগটা সাইডে সরিয়ে রেখে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। আর মনে মনে এটাই ভাবতে লাগলাম, আজকে যা হবে দেখা যাবে। ভাবছিলাম যে আমি আমার বন্ধুটাকে ডাকবো কি ডাকবো না, ও কি আমার কথা বিশ্বাস করবে, আমাকে পাগলও ভাবতে পারে, বা ভাবতে পারে আমি ওকে ভয় দেখাচ্ছি ও আমার সাথে শোয়নি বলে। এই ভেবে আমি আর ওকে কিছু বলিনি, আমি চুপচাপ শুয়ে পড়লাম। চোখ বন্ধ করে শুয়ে আছি, স্পষ্ট বুঝতে পারছি আমার ঘরের আশেপাশে কেউ হাঁটাচলা করছে আর ভীষণ বিদ্রুপ করে হাসছে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু সে কি আর আসে। হঠাৎ আমি বুঝলাম যে আমার হাত পাটা ভীষণ শক্ত হয়ে গেছে, আমি একটুও নড়তে পারছি না। অনেক চেষ্টা করছিলাম নড়ার, কিন্তু পারছিলাম না। আমার শরীরটাকে কেউ যেন চিপে ধরেছে, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে আমাকে। আমি তখনও নিজের মনকে সান্ত্বনা দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। তারপরে আমি জানি না ঠিক কী কী হয়েছিল, আমার সেন্স ছিল না। পরদিন সকালে আমার যখন সেন্স এলো, আমি তখন সিক রুমে শুয়ে আছি, আমার গায়ে প্রচণ্ড জ্বর। আমাকে সবাই এসে জিজ্ঞেস করছিল, কিরে তুই এরকম ভয় পেয়ে কাঁপছিলিস কেন? আমি তখন বললাম, আমি কাঁপছিলাম কই, আমার তো কিছু মনে নেই। ওরা আমায় বারবার জিজ্ঞেস করছিল, কিন্তু আমি ওদের বলতে পারিনি, একটাই ভয়ে, ওরা যদি আমায় পাগল ভাবে। আমি জানি না ওই ব্যক্তি আমার থেকে ঠিক কি চায়, আজও সে আমাকে বলেনি। আমি জানি না সে আমাকে আদেও বলবে কি না, নাকি সে আমার মৃত্যুদিন পর্যন্ত আমাকে এইভাবেই ভয় দেখিয়ে যাবে, আমি কিচ্ছু জানি না।